অন্যদিনের তুলনায় তাই আজ একেবারেই ফাঁকা শিয়ালদা স্টেশন চত্বর। কাল রাতেই চলে গিয়েছে শেষ লোকাল, এখনো পর্যন্ত দূরপাল্লা ট্রেন চলাচল স্বাভাবিক। কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র, আসুন দেখে নিই। আজ সকাল থেকে বদলে গিয়েছে শিয়ালদা স্টেশনের ছবিটা, আর পাঁচটা ব্যস্ত দিনের মতন আজ সকালটা একেবারেই নয়। গতকালই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে লোকাল ট্রেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, সেই মতন গতকাল রাতেই শেষ লোকাল ট্রেন ছেড়ে গিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। তারপর থেকে কোনো লোকাল ট্রেন চলেনি। রাজ্য সরকারের ঘোষণা মতন আগামী 14 দিন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। যদিও দূরপাল্লার ট্রেন স্বাভাবিক নিয়মে এখনও পর্যন্ত চলাচল করছে, এছাড়াও যেটা জানা যাচ্ছে আগামী 7 তারিখ থেকে আরও 2টো ট্রেন ইন্টারসিটি বন্ধ করে দেওয়া হচ্ছে, একটা আসানসোল ইন্টারসিটি এবং আরেকটা মাতারা এক্সপ্রেস। 7 তারিখ থেকে এই 2টো ট্রেনের পরিষেবাও বন্ধ থাকবে। আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। যাত্রীরা কি বলছেন আসুন শুনে নি। নৈহাটি থেকে এই এক্সপ্রেস ট্রেনে করে এলাম আপাতত। আমি কলকাতাতে কাজ করি প্রাইভেট কোম্পানিতে। হ্যাঁ, প্রতিদিনই আসি, এখন তো কি করা যাবে আগে দেখি। হ্যাঁ, এখন তো বন্ধই তো ঘোষণা হয়েছে, আগে দেখা যাক কি করা যায়। বাসে যদি যেতে পারি বাসে যেতে হবে কোনো রকমে, না হলে কোনো ভেহিকলসের ব্যবস্থা করতে হবে। আপনি যাবেন কোথায়? ক্যানিং যাব। এমনি তো কিভাবে যাওয়া আসা করেন? ট্রেনে যাতায়াত করি। এখন কিভাবে যাবেন? কিছু যাবো বুঝতে পারছি না, বাস টাস কিছু দিচ্ছে না। কোথায় কাজ করেন? ন্যাশনাল মেডিকেলে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।